স্পেস ও রকেট লঞ্চ নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ এবং খারাপ খবর আমি আপনাদেরকে এখন দিতে চলেছি, সেটি হলো ইরান সম্পর্কে। ইরান গতকাল একটি স্যাটেলাইট যার নাম জাফার সেটি লঞ্চ করেছিল। রকেট ছিল সিমর্গ, সিমর্গ রকেটটিও ইরানের নিজস্ব তৈরি। আর এই জাফার স্যাটেলাইটটি কিন্তু কক্ষপথে পৌঁছাতে পারল না। আপাত দৃষ্টিতে নিউজ এজেন্সিগুলো জানাচ্ছে যে মিশন ফেলিওর, তবে আমি এখানে একটা কথা বলবো, মহাকাশ গবেষণায় ফেলিওর বলে কোনো কথা হয় না। একবার না পারিলে চেষ্টা করো শতবার। তবে ইরান এই নিয়ে পরপর চারবার ফেলিওর হলো। ইরান যে সাকসেস হয়নি তা নয়, এর আগে তিনটে স্যাটেলাইট কিন্তু সাকসেসফুলি কক্ষপথে পাঠিয়েছিল 2009, 2011 এবং 2012। কিন্তু জানি না তারপর থেকে ইরানের কী প্রবলেম শুরু হলো, ইরান পরপর চারবার ফেলিওর হলো। এর আগের ফেলিওরটি ছিল পায়াম স্যাটেলাইট 2019 জানুয়ারিতে। কক্ষপথে তো দূরের কথা, স্পেস পোর্টেই রকেট বাস্ট হয় এবং পায়াম স্যাটেলাইটটি সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়। আর এবার সেই সিমর্গ রকেটে চড়েই যাচ্ছিল জাফার স্যাটেলাইট। জাফার স্যাটেলাইটের মধ্যে ছিল ইমেজিং ক্যামেরা এবং চারটি খুব গুরুত্বপূর্ণ কালার ক্যামেরা, যা ইরান তথা ইরানের বর্ডার সমস্ত কিছুর ছবি তুলে ইরানকে পাঠানোর কথা ছিল, এবং হাই ডেফিনেশন ক্যামেরাও ছিল। এই গুরুত্বপূর্ণ স্যাটেলাইটটি ইরানকে অনেক হেল্প করত আগামী ভবিষ্যতে। কিন্তু বলা হচ্ছে যে সিমর্গ রকেটটি সাকসেসফুলি ওড়ে, ফার্স্ট স্টেজ ঠিকঠাক মতো শাটডাউনও হয়, সেকেন্ড স্টেজ ঠিক মতো শাটডাউন হয়, কিন্তু সমস্যা দেখা দেয় থার্ড স্টেজে। থার্ড স্টেজে যে নেসেসারি স্পিডের দরকার ছিল কক্ষপথে পৌঁছানোর জন্য, সেই নেসেসারি স্পিডটি তুলতে পারে না, ফলে থার্ড স্টেজের জ্বালানি যখন শেষ হয় তখন কক্ষপথ অবধি পৌঁছাতেই পারে না স্যাটেলাইটটি। তাহলে এখন করণীয়, রকেটের থার্ড স্টেজ এবং এই জাফার স্যাটেলাইটটি কিন্তু আবার পৃথিবীতে এসেই কোথাও পড়বে, সেটি ইরানের মহাকাশ গবেষণা সংস্থা তুলে নেবে। তবে জাফার স্যাটেলাইটটি বোধহয় আর কর্মক্ষম থাকবে না, এটুকুই খবর। এটি খুব খারাপ একটি খবর, তবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ নিয়ে খুব হাসি মজাকও করেছে। তবে আমাদের তরফ থেকে একটাই বলার, কখনোই মহাকাশ গবেষণা নিয়ে ফেলিওর বা হাসাহাসি এইগুলো করা উচিত নয়। নিশ্চয়ই ইরান আবার ঘুরে দাঁড়াবে, আবার সাকসেসফুলি লঞ্চ করবে এবং কক্ষপথে তাদের স্যাটেলাইট পাঠাবে। তবে এখানে আমি আরও একটি ভালো জিনিস বলবো, ভারত কিন্তু এই সম্পর্কে কোনো রকম কোনো মন্তব্য করেনি এবং ভারতের তরফ থেকেও সমবেদনা রয়েছে ইরানের প্রতি। তার মানে বন্ধুরা, আমরা যে চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রমকে সাকসেসফুলি মাটিতে নামাতে পারিনি তাই নিয়েও অনেকে মজা করলেও, ফেলিওর বা এই ধরনের আনসাকসেসফুল মিশন চলতে থাকে মহাকাশ গবেষণায়। আজ হয়নি, আগামীকাল আবার হবে, ফেলিওর হতে পারেই আবার সাকসেসফুলও হবে। খবরটা খারাপ লাগলো আমাদের, কিন্তু মেনে নিতে হবে। আগামী দিনে ইরান ভালো মতো স্যাটেলাইট লঞ্চ করুক আর তাদের মহাকাশ গবেষণা সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাক, আমরা পাশে আছি, মন থেকে আছি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য, লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত, শেয়ার করবেন অবশ্যই। আসি, আবার দেখা হবে, ধন্যবাদ।